জনগণের চিকিৎসার মান উন্নত করতে হবে করতে হবে প্রত্যেক স্বাস্থ্যপতির হোমিওপ্যাথিক ডাক্তার নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই অতি সত্তর সমস্ত শূন্য পদ গ্রহণ করতে হবে করতে হবে করতে হবে করতে হবে জয়সে বলো চাকরি চাই 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 হোমিওপ্যাথি চিকিৎসার বঞ্চনার নিরসন করতে হবে করতে হবে কুয়াক প্র্যাকটিসের বিরুদ্ধে অতি সত্বর রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ চাই পদক্ষেপ চাই তো যেটা আমরা বিগত অনেক বছর ধরে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি গভর্নমেন্ট প্রত্যেকবার আমাদেরকে আশ্বাসিত করেছেন কিন্তু তার যত কোনো কিছু ফল ফ্রেশ হয়নি যার ফলে আজকে আমরা সকলে একত্রিত হয়ে ডাক্তাররা রাস্তায় বসতে বাধ্য হয়েছে শুধু একটাই কারণ সেটা হলো সরকারের সমস্ত বঞ্চনার শিকার অথচ আমরা জানি একটা শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই চিকিৎসার উপর যথেষ্ট আশ্বাসিত এরা প্রত্যেকেই হোমিওপ্যাথি চিকিৎসাটা নিতে যায় যেটা প্রচণ্ড স্বল্প খরচায় হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও গভর্নমেন্টের এটার প্রতি এত বঞ্চনা কেন মানে ওভারঅল রাজ্যে এরকম সিস্টেম হয়ে আছে যে যারা পাশ করা ডাক্তার আছে ওদের ভ্যালু বাজারে অনেকটাই কম তার কারণ হলো রাজ্যে সমস্ত পাকশধারী কুয়াক ডাক্তাররা বসে আছে এরা সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাকে যথেষ্ট অবনতির দিকে নিয়ে যাচ্ছে ডিজিজের কোনো পারফেক্ট ডায়াগনোসিস হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না মানে বেসিক যে হোমিওপ্যাথি সিস্টেম কী করে সিস্টেমটাকে ফলো প্রেশার করতে হবে এটা মেডিসিনের যে একটা সিস্টেম সেই সিস্টেমটা কোনো কিছুই ফলো হচ্ছে না যা শুধু চলছে চলছে নামে চলছে তো জনগণকে সমস্ত কিছুভাবেই এটা শুধু দেখানো হচ্ছে যে একটা চিকিৎসা হচ্ছে যার ফলে এটার মানে বাস্তব ক্ষেত্রে যে কতটা প্রয়োগ করা যায় কী কী করা যায় এই স্বাস্থ্য এই চিকিৎসা ব্যবস্থাটাকে কতটা উন্নত করা যায় সেই ক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপই নেই প্রত্যেকবার রাজ্য সরকার স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকবার আশ্বাসিত করেছেন রাজ্যে দেখছেন বলে যাচ্ছেন কিন্তু তার জন্য কোনো কিছু ফলপ্রসূ হচ্ছে না যার জন্য আজকে আমাদের এই অল ত্রিপুরা বিএসএমএস ডক্টর অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের একটাই দাবি আমাদের চাকরি চাই এবং সমস্ত হোমিওপ্যাথি ডাক্তারদের যথাযোগ্য মর্যাদা দিয়ে তাদেরকে যেন রাজ্য সরকার বিভিন্ন পদে নিয়োগ করে এবং রাজ্যের সমস্ত ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে যেন অতি সত্বর পদক্ষেপ নেওয়া হয় যাতে জনগণের স্বাস্থ্য সুরক্ষা হবে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে এবং আমরা সরকারের কাছে আশাবাদী সরকার যেন আমাদের এই বিষয়টা সহৃদয় চিত্তে বিবেচনা করবে সারা রাজ্যে টোটাল 360-এর উপর বেকার আছে কারণ বিগত 20 বছর ধরে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া বন্ধ এনআরএইচএম এর বিভিন্ন স্কিমে কিছু সংখ্যক নিয়োগ হচ্ছিল যেটাও বিগত কয়েক বছর ধরে একদমই বন্ধ হয়ে আছে যার ফলে বেকার সংখ্যা প্রত্যেক দিন দিন বাড়ছে তো এখানে শুধু আমরা ডক্টর পাস করে 5.5 বছর করে উই আর কিছু হয়ে আসি ঠিক আছে কিন্তু আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রয়োগ করার যথেষ্ট সুযোগ পাচ্ছি না রাজ্য সরকার আমাদের সুযোগ করে দিচ্ছে না আমরা রাজ্য সরকারের কাছে এটাই দাবি জানাবো আমাদেরকে যেন রাজ্যের মানুষকে সঠিক চিকিৎসা দেওয়ার রাজ্যের মানুষের স্বাস্থ্যের উন্নতি করার একটা সুযোগ ন্যূনতম উনি করে দেন অতটুকুই আমাদের রাজ্য সরকারের কাছে বিনীত অনুরোধ নাম আমার নাম ডক্টর দীপঙ্কর পাল আমি সেক্রেটারি অল ত্রিপুরা বিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশন